আসসালামু আলাইকুম মমেন বেবিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর আজকের ব্লগে আমি আর আমার দুই বাচ্চা চলে এসেছি টিএসসিতে, এখন আছি শহীদ মিনারের সামনে। আজকের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল আমার জন্য, আর কেন স্পেশাল সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর আমি তার আগে আপনাদের সাথে একটু ডিটেলস বলে নিই। অনেকে আমরা কীভাবে, অনেকে না ম্যাক্সিমাম আমরা সবাই কিন্তু একটা জিনিস ভাবি যে আমরা যারা আমাদের বাবা মা ভাই বোন কিংবা আত্মীয় স্বজন যারা, তারাই আমাদের অনেক আপন। এছাড়া আসলে কেউ এতটা আপন হওয়ার কথা না, বাট আমার কাছে কিন্তু তা মনে হয় না। অনেক সময় আছে যে আমরা প্রয়োজনের তাগিদে অনেকের সাথেই কিন্তু কথা বলি, আর অনেকের সাথে যখন কথা বলি, যখন কাজ করি, তখন কিন্তু তারাও আমাদের আপন হতে পারে, ঠিক না? আর আজকে তেমনই দুইটা আপন মানুষের সাথে, না হোক সেটা রক্তের কোনো সম্পর্ক, বাট তারপরেও আমার কাছে অনেক আপন তারা দুজনেই, আজকে তাদের সাথে দেখা করতে চলে এসেছি টিএসসিতে। আর কারা সেই স্পেশাল পারসন তারা অবশ্যই আপনাদের সাথে তাদের পরিচয় করে দিব। এখন আমরা ওয়েট করছি, কারণ যার আসার কথা কিংবা যাদের আসার কথা তারা এখনও আসে নাই। আমরা শহীদ মিনারের ওখানে অনেকক্ষণ ছিলাম, আমি আমার দুই বাচ্চা অনেক ছবি তুলেছি, আর ওই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর সরি বলে নিচ্ছি আগে যে আপনাদের সাথে যাদের পরিচয় করায় দিতে চেয়েছিলাম ফার্স্ট টাইম দেখা হওয়ার পরে কেমন একটা, মানে অনুভূতিটা কেমন ছিল সেটা আসলে শেয়ার করতে পারলাম না, কারণ একজন সন্ধ্যার সাথে সাথেই চলে এসেছিল, আর একজনের আসতে একটু লেট হয়ে গেছে, কারণ একটু প্রবলেম ছিল তার। আচ্ছা যাই হোক, এখন আমরা খেতে চলে এসেছি, কারণ ওরা বলে ওদের ভাগ্নিদের নাকি ক্ষুধা লেগে গেছে, আগে ওদেরকে খাওয়াবে তারপরে সব কথা। ওরা চলে আসছে খাবার নিয়ে, এখন আমি আপনাদেরকে ওদের সাথে পরিচয় করাই দিই। যে এখন নুহার হাতে খাবার দিচ্ছে সে হচ্ছে শিমুল, আর যে ফোনে কথা বলা এই যে মাত্র রাখলো সে হচ্ছে অনিক। এরা দুজনে হচ্ছে আজ আমার স্পেশাল মানুষ, যাদের সাথে আপনাদের পরিচয় করাতে চেয়েছি, দুজনের ছোট ভাই আমার। আর এখন আমরা সবাই খাবো। আর একজন আমাদের মাঝে আসবে, ওদেরই ফ্রেন্ড, আমরা তার জন্য ওয়েট করছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ গল্প করেছি, আর এখন আমরা আইসক্রিম খাবো, চলে আসছি আইসক্রিম নিতে। আর আপনাদেরকে একটু দেখায় আশেপাশের পরিবেশটা, দেখেন রাত হয়ে গেছে, বেশি না অবশ্য, 7টা মনে হয় বাজে, বাট এত বেশি পরিমাণে মানুষ এখানে। আর মানুষ হওয়ারও কারণ আছে, কারণ বইমেলা চলছে, এই জন্য ভিড়টা একটু বেশি, তারপর ভালোই লাগছে এত মানুষের মধ্যে। এবার আমরা স্ট্রবেরি মাখানো খাবো, এর আগে আমি কখনোই খাই নাই, আমার বাচ্চারাও খায় নাই, বাট এই যে অনেক বলছে ও নাকি খাইছে এর আগে। যাই হোক, আমি এখন বলেছি ওনাকে 30 টাকার স্ট্রবেরি মাখানো দিতে, উনি স্ট্রবেরি কেটে নিচ্ছে। আর 30 টাকা হিসাবে স্ট্রবেরি দেখেন কতটুকু দিচ্ছে, 3টা কি 4টা স্ট্রবেরি দিয়েছে, এটা নাকি 30 টাকার। এখন এর মধ্যে দিয়ে দিল বিট লবণ, কাসুন্দি, চিনি আর মরিচের গুঁড়া, হয়ে গেল, আর কিছুই দিবে না, এইটাই জাস্ট। এখন আমরা এটা টেস্ট করে দেখব আসলে স্ট্রবেরি মাখানো মজা কিনা। আমরা এখন সবাই স্ট্রবেরি মাখানো ট্রাই করব যে খেতে আসলে কেমন। নিয়ন খাবে না, আগেই না করে দিয়েছে। শিমুলের কাছে এই জিনিসটা নাকি অনেক পছন্দ, স্ট্রবেরি সে অনেক লাইক করে।
আর আমাদের এই ভাইয়াটাও বেশ ভালোই লাগে বলে খারাপ লাগে না। আর অনেক ওর নাকি এই জিনিসটা একেবারেই পছন্দ না, যাই হোক তারপরেও না পারতে খাচ্ছে। আর নোহা বলেছে মোটামুটি খুব ভালো না খুব খারাপও না। এখন আমি একটু ট্রাই করে দেখব কেমন। আসলে আমার কিছু বলার নাই, এই জিনিসটা আমার এতটা বেশি মজা লাগে নাই, তারপরও টেস্ট করলাম। এবার আমরা চলে এসেছি চা খেতে। এখানে নাকি অনেক রকমের স্পেশাল চা পাওয়া যায়, তেঁতুল চা, মরিচ চা, যাই হোক লেবু চা, মালটা চা। আমরা কোন চাটা খাবো সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আমাদের চা চলে এসেছে আর আজকে আমরা ট্রাই করব স্পেশাল মালঠা চা। অনেক চলে এসেছে চা নিয়ে, এই চাটার নাকি মজা ওরা আগে টেস্ট করেছে আর সেটাই বললো যে আপু এটা খাও এটা ভালো লাগবে। যাই হোক আমার বাচ্চারা খুবই না খাওয়ার ইচ্ছা তাদের, তারা খাবে না। যাই হোক আমরা বলেছি তোমরা দুজন নাও, আমরা খেয়ে ফেলবো, তোমাদেরটাও সমস্যা নেই। যাই হোক এই চা খাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে বাসা থেকে রওনা দিব, না হলে এখানে যত থাকবো দেখা যাচ্ছে শুধু খাচ্ছি আর খাচ্ছি। আজ এমনিতেই অনেক কিছু খেয়ে ফেলেছি, তাড়াতাড়ি বাসায় যেতে হবে আর খাওয়া যাবে না। ওদের তিনজনের কাছ থেকে এখন আমরা বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো একটা সন্ধ্যা কাটালাম আজকে, আমার তো খুবই ভালো লেগেছে। আর যাই হোক যাওয়ার সময় একটু কষ্টই লাগছে, আসলে সবসময় আনন্দটা যখন আমরা আড্ডা দিই তখন অনেক ভালো লাগে, বাট যখন চলে আসি তখন কিন্তু কষ্টটা একটু বেশিই লাগে। যাই হোক আজকের মতো আমি আমার এই স্পেশাল ব্লগটা এখানেই শেষ করছি। আমার বিশ্বাস আপনাদের আমার আজকের ব্লগটা সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যেতে যেতে শুধু এটাই বলতে চাই যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।